আসসালামু আলাইকুম সবাইকে ভারতের দেয়া পাঁচশো পনেরো রানের জবাবে তৃতীয় দিন শেষে একশত আটান্ন রানে বাংলাদেশের চার উইকেট প্রথম ইনিংসে একশো রানে অল আউট হওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো রান করেছে চার উইকেট হারিয়ে উন্নতি হয়েছে তবে এখানে খুশি হওয়ার কিছুই নেই কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে তিনশো রানের বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে এখানে কি বড় ধরনের আক্ষেপ রয়েছে কারণ হচ্ছে তিনশো সাতান্ন রানের পিছিয়ে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাটিং শুরু করার আগে প্রথম ইনিংসে মাত্র তিনশো ছিয়াত্তর রানে পিছিয়ে ছিল অর্থাৰ যে ব্যাটিং বিপর্যয়টি প্রথম ইনিংসে বাংলাদেশের হয়েছিল সেটির কারণে মূলত বাংলাদেশের এত বড় অবদানে পিছিয়ে পড়াটা আর যে কারণে ভারত দ্বিত ইনিংস ব্যাটিং করে বাংলাদেশে পাঁচশো পনেরো রানের যে বড় লক্ষ্যটি সেটি বেঁধে দিয়েছে এই লক্ষ্যটি এত বড় লক্ষ্য যে পাঁচশো প্লাস রানের লক্ষ্য তাড়া করে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেউ জিততে পারেনি যদি এই স্টেডিয়ামের কথা বলি এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করে চারশো রানও কেউ কখনো করতে পারেনি সর্বোচ্চ রানের যে ইনিংসটি সেটি ভারত করেছিল তিনশো সাতাশি রানের ইনিংসটি এছাড়াও এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ইনিংস নেই একই সাথে এমন বড় ধরনের ম্যাচ বেশির ভাগই এই স্টেডিয়ামে ড্র হয়েছিল তো সেই হিসেবে বাংলাদেশের সামনে যে লক্ষ্যটি তিনশো সাতান্ন রানে এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে পাঁচশো পনেরো রানের জবাবে ব্যাটিং করতে নেমে সেখানে বাংলাদেশের সামনে প্রচুর সময় রয়েছে তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত আহ আলোকসল্পতার কারণে শেষ হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত দুটি দিন বাকি আছে পুরোপুরি তবে বাংলাদেশের হাতে উইকেট রয়েছে মোটে ছয়টি নাজমুল হাসান শান্ত এখনো রান নিয়ে অপরহিত আছে অপর রয়েছে সাকিব আল হাসান

তারপর সময় যেহেতু আছে পিচে নাজমুল সাকিব আল হাসান রয়েছে এবং ব্যাট করার বাকি রয়েছে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ এখন দেখার বিষয় ইতিহাস তৈরি নাকি এই স্টেডিয়ামে ভারতের যে বড় বড় জয়গুলো রয়েছে সেগুলোর লিস্ট ভারী